বিজয় সম্মেলনীতে বিজেপি ও সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান। রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে জলপাইগুড়ি জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন সাংগঠনিক ব্লকে শুরু হয়েছে বিজয় সম্মেলনী। রবিবার বিকেলেই ধূপগুড়ি গ্রামীণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় সম্মেলনীর আয়োজন করা হয়। এদিন ঠাকুরপাট ক্লাব ময়দানে আয়োজিত বিজয় সম্মেলনীতে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে আশাকর্মী সমর্থকদের ভিড় রীতিমতো উপচে পড়ে। আর এই বিজয় সম্মেলনীর মঞ্চে বিজেপি ও সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন অনেকে। গাদং এক গ্রাম পঞ্চায়েতে সিপিআইএম পঞ্চায়েত সদস্য রুবাইয়া সিদ্দিকী সহ প্রায় 100 জন, ধূপগুড়ি পশ্চিম মণ্ডলের বিজেপি যুব মোর্চার সহ সভাপতি ঋষিকেশ রায়, গাদং দুই গ্রাম পঞ্চায়েতের নেতা সুবল রায়, ঝাড়ালতা দুই গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা রমণী মোহন রায়, বিনয় রায়, পরিমল রায় সহ আরও প্রায় 50 জন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে তৃণমূল নেতৃত্বের দাবি। এদিন তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেসের সহনেত্রী মহুয়া গোপ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণ রায় বর্মন, সহ সভাধিপতি সীমা চৌধুরী, ধূপগুড়ি বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায় সহ অনেকে। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি। কি বলবে আজকে আমাদের সর্বোচ্চ তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে আমাদের বিজয় সম্মেলনে ধূপগুড়ি গ্রামীণ ব্লকে অনুষ্ঠিত হচ্ছে। এই বিজয় সম্মেলনে মহা জনগণের প্রচুর উপস্থিতি ছিল এবং এই বিজয় সম্মেলনের যেটা মূল লক্ষ্য যে ভবিষ্যতের আমরা সম্মেলনটা যাপন করছি এবং এখানে আজকে বিজেপি দল ত্যাগ করে যুব মোর্চার সহসভাপতি চান্ডাং মণ্ডলে তিনি আমাদের দলে যোগদান করল এবং সঙ্গে গ্রাম পঞ্চায়েত সদস্য সিপিএম দল তৎকালে 100 জন লোক নিয়ে আমাদের দলে যোগদান করল। এছাড়াও ধূপগুড়ি গ্রামীণ ব্লকে 9টি অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে অন্তত 20 জন লোক আমাদের দলে যোগদান করলো বিজেপি দল দেখ করলো। কাড়াকাড়া উপস্থিত ছিল আজকে সভাপতি ছিল জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় মহুয়া গোপ মহাশয়া, সভাপতি ম্যাডাম রয়েছে, সভাধিপতি ম্যাডাম রয়েছে, সহকারী সভাধিপতি ম্যাডাম রয়েছে, বিধায়ক রয়েছে, রাজ্য সম্পাদক দীপক রামানি রয়েছে, অন্যান্য নেতৃত্ব আছে, আমাদের মেডেলির বাবু হাসান পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছে। Sorry, it's DJ.